দেখুন যে ব্যতিক্রম ধর্মী নজরদারি চালাতে চারশো ড্রোন চায় ভারতীয় সেনা আগামী দশ বছরের মধ্যে ভারতীয় সেনায় প্রয়োজন অন্তত চারশো ড্রোন সেই তালিকায় থাকবে কম্বেটি এয়ারক্রাফট হাই এনার্জি লেজার ও স্যাটেলাইট প্রতিরক্ষা মন্ত্রকের নয়া রোডম্যাপ দুই হাজার আঠারোতে এই তালিকা তৈরি করা হয়েছে এই রোডম্যাপ সেনাবাহিনী প্রযুক্তিগত উন্নয়নের দিকটি নিয়ে দেখাশোনা করবে কোন জিনিস কেনা হবে বা তৈরি করা হবে তার সবটাই দেখা হবে বেশিরভাগ ক্ষেত্রেই মেক ইন ইন্ডিয়ার আওতায় তৈরি করা হবে বলেও জানা গিয়েছে ভারতীয় সেনার চাহিদার মধ্যে প্রথম দিকেই আছে সাবমেরিন ডেস্ট্রয়ার ফ্রিজেট ও মিসাইল রয়েছে কেমিক্যাল বায়োলজিক্যাল নিউক্লিয়ার ডিফেন্স সিস্টেমও আর অতি অবশ্যই ভারতীয় সেনার স্থল বাহিনীর জন্য প্রয়োজন ড্রোন সঠিক সময় সঠিক নজরদারির জন্য ড্রোন বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শত্রুপক্ষকে টার্গেট করতে ড্রোনের জুড়ি নেই বর্তমানে সেনার কাছে রয়েছে দুইশোটি ড্রোন এর মধ্যে বেশিরভাগ এসেছে ইসরায়েল থেকে রয়েছে ইসরায়েলের কামিকেস ড্রোনও যা শত্রু ঘাঁটিতে পৌঁছে ক্রুজ মিসাইল হিসেবে আঘাত করতে সক্ষম এদিকে ডিআরডিও তৈরি করেছে ঘটক কমব্যাট ড্রোন চলছে দুই কোটি টাকার প্রজেক্ট নৌসেনা ত্রিশটিরও বেশি রিমোট পাইলটেড এয়ারক্রাফট প্রস্তাব দিয়েছে